সরমনার মাঠে যাইয়া দেখো গো সরমনার পাগলগুলা হাত কেন মুসরামুসি করে লাফালাফি করে এটা জানুনি এদের সাথে মাওলার একটা যোগাযোগ হইয়া যায় রে আরে জাহান্নামের বয়ান যখন শুরু হইয়া যায় মাওলার ইশকের আগুন যখন কোন নবীরে গালি দেশে এই আসাদ দূর কোন নবীরে গালি দেশ আমার নবীরে মরুভূমির ডাকাত বলে গালি দেশ দীপ্ত কণ্ঠে একটা যুবক তাকবীরে ধ্বনিয়ে দিয়ে সারা দুনিয়া কাঁপাই দিবি মিডিয়ার সামনে এই নাস্তিক আসাদ নূর লোপা মুফাসসির তোরা কোন ঘরে জন্ম নিছর জানি না তোদের মা বাবা কেডা তাও জানি না তোরা কি জানোস আমার নবী দুনিয়া আসার আগে তার মাকে মানুষ দেখলে পাগল হয়ে যাইতো সমস্ত মক্কার মহিলারা এক হয়ে গেল হুজুরের দাদির কাছে নালিশ দিল তোমরা জানো না কিলাবে তোমাদের নামে বিচার দিব বিচার কার কাছে দিব তোমার স্বামী আব্দুল মুত্তালিবই তো বিচারক সব মহিলারা পুরুষটা নালিশ দিল আমিনা স্বামী মরার পরে কেন এত দামি আতর লাগায় কিন্তু আব্দুল মুত্তালিব বলতে সাহস পাচ্ছে না কারণ পোলার বউ কেমনে কই লজ্জা লাগে মা তুমি আতর লাগায় না কিন্তু আতর যে কোথা থেকে আসে বাবা দুনিয়ার কেউ জানে না নবী আমার প্রাণের নবী নবী আমার জানের নবী তোমরা চিনো না যারে না বানাইলে বাবা কিছুই হইতো না যারে না বানাইলে বাবা কিছুই হইতো না মুসা নবী হায়াত পাইছে একশর উপ আমার নবী হায়াত পাইছে 63 বছর আদম নবী হায়াত পাইছে হাজারের মত আমার নবী হায়াত পাইছে 63 বছর সারা দুনিয়া নবীদের আমল এক পালায় দিলে ভাই আমার নবীর এক রাতের আমল এর তুল্য তো না আমার ওই নবীর যদি কোন নাস্তিক গালি দেয় ওরে জেনতা পুজে ফেলব এ কারণে গন্ধার যুবকরে একটা আওয়াজ দিয়ে দেখায় দিরে ভাই দুনিয়ার সব মাইনা নিব আমার এতিম নবীর গালি দিলে মাইনা নিব না কায় কেরাতে আসো আল্লাহ হাতগুলো কবুল করো জোরে কোন আমি আরো জোরে বলো আমি কালীগঞ্জের ভাইরা শুধু আমার মাওলার একটু দেখাইয়া দিয়া বলিয়া দিবা আমার নবীর চাইতে সুন্দর মানুষ আর কেউ হতে পারে গে যুবক হাত নামা এবার চোখের পানিতে আমার মাওলারে দেখাইয়া দিবা আমিনার কাছে সবাই সন্দেহ করে কেন এত দামি ঘেরান আসে কিন্তু কেউ বলতে সাহস পায় না কেমনে বলবো সবাই যাইয়া হুজুরের দাদির কাছে নালিশ দেয় তোমার পুত্র বধূরে এই আওয়াজ দিতে না করো এই চেন লইতে না করো হুজুরের দাদি হুজুরের দাদার কাছে যাইয়া বলে আমি একা বলবো কে চলেন আপনার আমি একসাথে বলি আমিনা তো ঘরের দরজা খুলে না শুধু আব্দুল্লাহ আব্দুল্লাহ কয়া কান্দে বাজান যেই মা বোনের স্বামী মারা যায় যুবতী বয়সে তাদের কাছে যাইয়ে দেইখেন আপনার বিবিরে পাঠায় দেইখেন তারে যদি আপনি স্বর্ণের কাঠেও ঘুমান গো
ওই মহিলার কলিজার মধ্যে হাহাকার আওয়াজ হয়ে যায়। আমিনা মাত্র 14 বছর বয়সে স্বামী হারিয়ে ফেলছে, স্বামীর যন্ত্রণা, স্বামীর আল্লাহ আদর্শ হাত জীবনে মাত্র 5 থেকে 6 মাস পাইছে মহিলা। এই ভালোবাসায় একটা মহিলার কতটুকু তৃপ্তি মিটে গো বাবা। আমিনার কাছে কেউ সাহস করে যাবে, কেউ সাহস পায় না, স্বামীদের নাই। হুজুরের দাদি যাই আসতে আমিনার কাদের কাছে বলে বৌমা মক্কায় আগুন লেগে গেছে, সবাই তোমার সমালোচনা করে, তুমি আর এই আতর ব্যবহার করো না, মক্কায় কুরাইশ বংশে খাদরাজ বংশে এই আতর ব্যবহার করা নিষিদ্ধ স্বামী মরার পরে। আমিনা বলে আম্মা আমি আতর ব্যবহার করি না। আরে তুমি বলো কি আতর করে এত গেরা। আমিনা মনে মনে ভাবলেন শাশুড়ি আম্মার একটু প্রমাণ করায় দেই। আমিনা গালের মধ্যে থেকে একটু থুতু শাশুড়ির সামনে ফেললেন। আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। চলবে এই সাতার আওয়াজে চলবে বুড়াটা সাসা? এই এবার তাকাও, কোনো দিন তাকবা নামাজ হবে তো? আরে কোন নবীর ইত্তেবা করতে কইছে আল্লাহ? নেতার ইত্তেবা করলা, নায়কের ইত্তেবা করলা, আমার নবী বুঝি কমিয়ে গেল গা? হ্যাঁ, তেনে বারবার আমি চিল্লাইতেছি, একটা যুবক তো লাভ দিয়ে দাঁড়ায়, একটা তাকবির তুকবির কিছু দিলি না, হিজলা হয়ে গেছোর গা, ফারমের মুরগি হয়ে গেছো। এই মুসলমানের পোলা, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার নাম তো নারাই থাকবে, ঠিক না বেটি? তাই বেড়ে তাকাও দেখেন সব মিলে জিলে যায়া নালি দিছে আমিনার কাছে, তোমার পুত্র বধূর এই আতর নিতে না করো, স্বামী মরে গেলে আতর না নিছে জানো না মা? তুই আতর লাগাইছে আল বিদায় ও নেহায় কিতাবে দেখবেন উলামা একরাম বানানো কথা আমি বলি না, এখনো মোতালা করি। আরে বাচ্চারা তো ডিস্টার্ব করে গাই, এটা জাতা দে এদিকে তাকান, কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বল, গলার কন্ডিশনও ভালো না আর আপনাকে অবস্থা বেশি ভালো না, শুধু আমার দিক তাকাবেন, নবীর কথা শুনে যদি আপনার চোখে পানি আসে আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না। রেডি বোমা আতর লাগাবে না? আমি না চিন্তা করলে আতরের সেন্টের ভেদ আমার দেখতে ঠু করে একটু থুতু ফেলাইছে, বাজান থুতু ফেলতে দেরি আছে, পুরো আব্দুল মুত্তালেবের প্রেসাদ ঘেরানে ময় ময় হয়ে গেছে। নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণ, যারে না বানাইলে বাজান কিছুই না হইতো, যারে না বানালে কিছু হইতো না। হে প্যাডে আরো 3 মাস পরে আসবে, থুতু ফেলতে দেরি আছে, ঘেরান এমন ভাবে ছুটছে, হুজুরের দাদি ফাতেমা লাভ দিয়ে উঠছে, বৌমা নতুন আতর আবার করতে লাগলে আর এক আর এক কোয়ালিটির ঘেরান। আমিনা বলে আম্মা এটাই হলো আমার আতরের ভেদ, আমি জীবনে কোনোদিন আতর লাগাই নাই গো মা, আমিও জানি মক্কা মদিনার মহিলারা স্বামী মারা গেলে আতর লাগানো নিষেধ, কিন্তু আমার মালিক আমার পায়খানা প্রস্রাবের মধ্যে আমার থুতুর মধ্যে আমার ঘামের মধ্যে এমন আতর লাগাই দিছি যে আতরের ঘেরানে পাখিরা পর্যন্ত আমার পাশে দাঁড়ায় সালাম দেয়। আপনি জানেন না গো মা এই মুহাম্মদ আমার পেটে আসার পরে
আমি যদি বাথরুমে যাই আমার বাথরুম থেকে মিশকম্বরে ঘেরান আসে, আমি যদি প্রস্রাব করায় যাই গো মা আমার প্রস্রাবের থেকে মিশকম্বরে ঘেরান আসে। কারণ কি জানেন, কোরআনে আল্লাহ তো বলেই দিলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে কোন নবীর কালেমার মধ্যে রাসূল নাই, অনলি ওয়ান একজন মাত্র নবীর কালেমার মধ্যে রাসূল আছে। মিষ্টি সুরে কালেমাটা শুনতে চাই, লা ইলাহা কালেমার মধ্যে রসুল আছে না নাই? মুসা নবীর কালেমার মধ্যে আছে? মুসা কালিমুল্লাহ আছে, ঈসা রুহুল্লাহ আছে, আদম সফিউল্লাহ আছে, হারুন নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু বাজানে মুহাম্মদ রসুলুল্লাহ। দুনিয়ায় মাত্র একজনকে রসুলুল্লাহ বলে আল্লাহ ডাক দিয়েছে, সেই রসুলুল্লাহ মায়ের গর্ভে তার পায়খানা প্রস্রাব থেকে পাক গন্ধ আসবে। আমার মালিক এইটা চায় না গো। যদি আমার ওই নবীরে কেউ গালি দেয় ওরে আস্থা রাখা যাবে না। যেই মানুষটা পেটে থাকলে বাজার শুধু কানে শেষ না, থুতোর থেকে এমন ঘেরান আসতো, আমি না কোন জায়গায় থুতু ফেললে মাসকে মাস ঘেরান আসতো। এখানে শেষ না গো বাবা, আমি না শরীরের ঘেরান নেয়ার জন্য উপরের বাস পাখিগুলা, দোয়েল পাখিগুলা, কবুতর গুলা, টিয়া পাখিগুলা, আমি না সামনে দাঁড়ায় দাঁড়ায় মাথাটা বের করে দিয়ে কি জানো বলতো মা গো মা, তোমার গর্বে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি না এদের আওয়াজ শুনে পাগল যাইত। কবুতরে বলতো মা তোমার গর্বে মুহাম্মাদুর রাসূল। বাজান দে টিয়া পাখিতে তার আওয়াজ দিয়ে বলতো মুহাম্মাদুর রাসূল। যেই কুয়ার থেকে আমি না বালতি ভরে ভরে পানি তুলত, ওই কুয়ার পানির মধ্যে থেকে আওয়াজ আসতো মুহাম্মদ রসুল। কুয়ার পানি হুজুরের পুবিরা বালতি ভরে তুলতে গেলে 100 ফুট নিচে চলে যাইত, আর আমি না যখন কুয়ার পাশে যাইত কুয়ার পানি 100 ফুট উপরের থেকে কুলে চলে আসত। এই কুরিয়ার জগৎ বাইরে যেই মানুষটার মা ওই মানুষটা গর্বে থাকার কারণে এত ফ্যাসিলিটি পাইতে পারে গো। আমার নবীর মা মুসলমান কি বাবা, অন্য ধর্মের ইখতিলাফ আছে কিন্তু আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। নবীর মা যদি নবীর গর্বে থাকার কারণে আল্লাহ এত ফ্যাসিলিটি দিতে পারে, ওই নবীর কালেমা পড়ে আমরা এই মাহফিলে বসছি, ওই নবীর প্রেম লয়ে যদি একটা আওয়াজ দিতে পারি গো, সারা দুনিয়ার নাস্তিক কুলারে মামার মতো বানাইয়া জান্নাতের টিকিট কাটতে পারি। চোখের বাণী দিয়ে আমার মাওলার এখন একটু বুঝে কইবে, ও মালিক আমার মতো গুনাগার কেউ নাই গো। আমার নবী সারাটা জীবন কাঁদছে উম্মতি উম্মতি বলি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাতিজা আমি তোমার চাচা জীবনে একদিন আমার নাম ধরে দোয়া করলাম না, তোমার চাচির নাম ধরে দোয়া করলাম না, যতবার হাত ধরে দোয়া করো রব্বি হামলি উম্মতি বলে দোয়া করো। ভাতিজা তুমি উম্মতির এত ভালোবাসো, নবী আমার বলে চাচা গো আপনি একটু আমার গালের দিকে তাকায় দেখেন, কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবী দাঁত লইয়ে উঠবে। কষ্ট হইতেছে
তো ওই লোকটা কই যায়? হ্যাঁ হ্যাঁ জায়গা খালি করছে, তুমি ভিতরে হোক। হ্যাঁ দাঁড়ায় থাকা যাবে না, বসো বসেন। আল্লাহু আকবার করে বলেন তো, এখন লড়াচড়া করবেন না, শুধু চোখে পানি থাকবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা জীবনে কোনদিন আমার নামটা ধরে একবার দোয়া করলা না, আমি তোমার চাচা। খালি উম্মাতি উম্মাতে বলে কাঁদলাও। আমার নবী তখন বলতেছে, চাচা আমার গালের দিকে তাকায় দেখেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গালটা আরেক দিকে সরায় বলে, ভাতিজা আমি কেমনে তোমার গালের দিকে তাকাবো? কারণ যেই যুদ্ধে তোমার দাঁত ভাঙ্গা হয়েছে ওই যুদ্ধের সময় আমি তোমার বিরোধী ছিলাম, বদরের যুদ্ধের সময় আমি তোমার বিরোধী ছিলাম, উহুদের যুদ্ধের পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে। কোনদিন নবীর গালের দিকে তাকাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন, কারণ কি জানেন, উহুদের প্রান্তরে নবীর কলিজার টুকরা চাচা হামজা শহীদ হয়। হামজার আব্বাস হলো পিটাপিটি ভাই। এই হামজা যখন শহীদ হয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেমা বললেন, গো বাবা আমার নবী আব্বাসের ঘাড়ের উপরে হাত দিয়ে বলে, চাচা জি আমার চাচাকে কেমনে শহীদ করছে জানেন? আব্বাস বলে, ভাতিজা আমি শুনছি আর শুনতে চাই না, ও চাচা আমার চাচা হামজার পুরুষ নিজ গোটা কেটে নিয়ে গেছে, আমার চাচার চোখ দুইটা উঠাইয়া মক্কার বেইমানটা লয়ে গেছে, আমার চাচার বুকটা চিরিয়া কলিজাগুলা সিরিয়া লয়ে গেছে, আমার চাচার হাতের পায়ের আঙ্গলিগুলা কেটে নিয়ে গেছে, ও চাচা আমার চাচার চোখ দুইটা উঠাই লয়ে গেছে, আমি আমার চাচার ঠোঁট দুইটা পাই নাই যে একটা চুমা দিব, আমার চাচার ঠোঁট দাঁত সহ কোপ দিয়ে কাইটা লইয়া চলে গেছে, ও চাচা আজকে তুমি যদি আমার চাচা হামজার সেই শহীদের দৃশ্য দেখতা, চাচা তুমি সহ্য করতে পারতা না। আমি ওহুদের পরের দিকে জীবনে কোনোদিন গোস্ত চাবায়া খাইতে পারি নাই গো চাচা, এই যে দেখো আমার দুইটা দাঁত ভাঙা। চাচা জি কিয়ামতের মাঝে সব নবীরা গাল ভরে দাঁত লইয়া উঠবে, আমার দুইটা দাঁত ভাঙ্গা থাকবে, আশেকের আসল এখানে কয়জন আছো দেখা যাবে গো বাবা। ও কেরানীগঞ্জের কেরানীগঞ্জের টিলা বাড়ির মুসলমান ভাইরা রে, তোমার বাবা শত শত কোটি টাকার মালিক রাইখা ভাই বন্ডে বাড়ির মালিক বানাই দিয়া আজকে কবরস্থানে ঘুমাই রইছে গো বাবা। এই মসজিদের জায়গা যারা দিছে অধিকাংশ ভাইদের হয়তো মা বাবা আজকে কবরে। ও বাজার আমি ইলিয়াস রহমান জিহাদি হতো মার আইছি, এই দুনিয়ায় মা যে কি জিনিস আমার মতো কয়জনে বুঝবে আমি জানি না, 12 বছর বয়সে মা হারাইয়া দুনিয়ার কত দেশে গেলাম আমার মায়ের মতো একটা চেহারার মা পাইলাম না। আমার নবীও কাঁদতেন আর বলতেন, সাহাবীরে আমি আমার মা মেনার মতো একটা মা কোথাও পাইলাম না। হে আমার টিলা বাড়ির যুবক ভাইয়া, তোমার চোখে এক ফোঁটা পানি আসেনি দেখো, এখানে অধিকাংশ গ্রামের ঘরের মানুষ কারো বাড়ি রংপুর দিনাজপুর মাদারীপুর ফরিদপুর শরীয়তপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ বরিশাল বাকেরগঞ্জ নেত্রকোনা। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমি যখন লঞ্চে ওইটাই ঢাকায় আসছো বাবা, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় কাপুরের আসল দিয়ে চোখ মুছছিল আর বলছিল, দাদু রে ও জাদু আবার তোর মুখখানা কবে দেখব, আজকে তুমি ঠিকই আছো মা নাই ও মার মত দাদি যুব মার মত দাদি যুব এই জমিনে নাই মা বলিয়
ডাক দিলে গো আল্লাহ খুশি হো আল্লাহ তুমি দেখো আমার বাইরে কান্দে গো এই মাসমার মধ্যে কারমা নাই জানি না আমার নবীর কষ্টের কথা শুনিয়ে যারা কান্দে এদেরকে বেঈমান করে দুনিয়া থেকে এদেরকে দুনিয়া থেকে কখনো তুমি বেঈমান করে বিদায় করে দিও না এ কেরানীগঞ্জের যুবক এখন নিজের গুনার কথা মনে করে কাকভা চিল্লাবা একজন মাত্র নবী যে আমার নবী প্রাণের নবী জানেন নবী নবীটা কেমন যারা আল্লাহ সারা পৃথিবীর রহমত করে পাঠাইলো ওই তলই মানুষটা কেমন জানার দরকার আছে না নাই আছে আছে তবে শুনেন আমার নবীটা কেমন বাজান আমার নবী ঘরের থেকে বের হইলে ছাতি ফাটা রৌদ্র হইল নবীর গায়ে রৌদ্র লাগত না আমার নবীর জন্য আল্লাহ একটা ডিজিটাল ছাতি বানাই দিয়েছিলেন আমার নবী রাস্তায় বের হইলে ছাতিটা নবীর মাথার উপরে থাকতেন ওই ছাতিটা হলো এক টুকরা মেঘমালা ওই মেঘের ভিতর থেকে ফুসফুস করে পানিরা ফরোয়া নবীর মাথার উপরে ঢালত জীবনে কোনদিন আমার নবীর গায়ে রৌদ্রের তাপ লাগে নাই বাজান আমার নবী যদি রৌদ্রে বের হইতো ছাতি লাগায় দিত মেঘমালা নবী যদি গাছের নিচে বসতেন গাছের ডাল যদি দূরে থাকতেন গাছের ডাল নবীর দিকে চলে আসতেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই রাস্তায় কথা বলে কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একটা যুদ্ধের মাঠে নবীর পাশে দাঁড়িয়ে আছি ইনদিমিন টাইমে দেখি একটা গাছ আমার নবীর সালাম দেয় গাছ সালাম দেয় এটা কেমন হইল জাবের বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোর কাছে যাই কইলো এখন কই বাকি সুবহানাল্লাহ যে যত জোরে কইবা জান্নাতের ভিতর একটা সুবহানা গাছ উপহার পাইবা সুবহানাল্লাহ যে যত অ্যাকাউন্টে জমা রাখবেন হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন মরার সাথে সাথে জান্নাতের টিকিট পাবেন তাহলে জোরে বলবেন আস্তে বলবেন কেমন জাবের বলেন দেখি গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী এখানে বইয়ে উত্তর দিতেছে হঠাৎ করে গাছটা মাটি চিরে নবীর সামনে বুখারীর হাদিস আপনি পাইবেন এটা বানাই কইতেছি গাছ মাটি চিরে ট্রাক্টরের মতো চাষ দিয়া আইতাছে নবীর আবার সালাম দিয়ে চলে গেছে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে নবীর জিজ্ঞেস করছে আজ পর্যন্ত তো শুনি নাই কোনো মানুষকে কোনো গাছে সালাম দিতে তার মাটি চিরা আসে নবী আমার শুনায় দিলেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটা কি শুনছো যে জীবনে কোনো মানুষকে আল্লাহ রহমাতুল আলামিন বলছে সাহাবীরা বলে না তাহলে গাছ আমার কাছে আসবে না আসবে কার কাছে বাজান রে যেই মানুষটারে গাছ মাটি সিরাইসে সালাম দেয় সঙ্গে সঙ্গে নবী আমার বললেন ও সাহাবীরা আরো দেখবা জি উপরের দিকে তাকায়া দেখো আমার গায়ে কেন রৌদ্র লাগে না আসমানের দিকে তাকায়া দেখো সূর্যের মুখের উপরে এক টুকরা মেঘমালা দাঁড়ায় আছে এই কুরিয়া কারণে গঞ্জর আমার কলিজার টুকরা বাইরা
যেই মানুষটারে মেঘমালায় ছায়া দেয় গাছ মাটি ছিড়ে সালাম দেয় যেই মানুষটা কোন গ্লাসে পানি পান করলে ওই গ্লাসটা দুনিয়ায় থাকার আগ পর্যন্ত ভাঙার আগ পর্যন্ত মেষকম্বরের ঘেরা নাশি যেই মানুষটা ঘুমাইলে বাবা তার ঠোঁট দুইটা তার চুল এবং তার দাড়ি ঘুমায় না ঘুমের অবস্থাও মা তার চুলগুলা জিকির করতে থাকে ওই মানুষটাকে টার্গেট করে আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ তোমরা যারা তোমার রবকে খুশি করতে চাও লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যারা আখিরাতকে বিশ্বাস করো তোমার রবরে বন্ধু বানাইতে চাও তাহলে একটা কাজ করিও রে বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ তোমার গোটা জিন্দেগিটা তোমার নবীর অনুসারে করিও কে বলেছেন আল্লাহ আরো জোরে কান আল্লাহ আমরা নেতা বানাইছি কারে জানেন আমরা যে যে দল করি সে তারে বানাইছি নেতা আমার নেতা এই কোট গায় দিছে আমি সেই কোট গায় দেই হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল খেলায়া বিশ্বকাপ জিতলো মেসি বেসি কি পোশাক পরে সেই পোশাক যুবকে কিনে কথা কর না কে নেইমার যেইভাবে চুল কাটে মুসলমানের পোলা সেইভাবে চুল কাটে সাকিব খানের কোন ছবি হিট হইছে সাকিব কিভাবে চুল রাখছে অমক খান তমক খান এত খানের পাইরবি করলা হালাকি আমার মালিক বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ তোমার গোটা জিন্দেগিটা হতে হবে তোমার রবের ঘোষণা তোমার নবীর অনুসারে ঠিক না বেঠি আরো জোরে আরো জোরে আমার নবী উহুদ পাহাড়ের পাশে দাঁড়ায় আছে কষ্ট হইতাছে বেশি রাত করবো না কালকে তিনটা মাহফিল ছিল জুমা দিয়া তিন জুমায় বয়ান তিন মাহফিলে বয়ান করে গলার বারোটা হয়ে যাচ্ছে বোঝেন তো আমার কথা নাকি বোঝা যায় ভাই আমাকে যে কি ব্যারাম রে ডেলি চিল্লাইতে হয় আবার গরম আবার ঠান্ডা দুইটা মিশ্রিত হইয়া বক্তাদের বারোটা বাজে কিছু করার নাই আল্লাহ দিনের দায়ী বানাইছে কিছু না বললেও তো সমস্যা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন সবাইকে ইমান নিয়ে মৃত্যু দান করেন শুধু আমার দিকে তাকায় থাকবেন কোন দিকে চোখ ঘুরাবেন না উহুদ পাহাড়ের পাশে আমার বিশ্ব নবী দাঁড়াই রয়েছে আমার নবীর ডাইন পাশে আবু বকর কিছু কবেন না আমার নবীর ডাইন পাশে দাঁড়ায় আছে আবু বকর আবু বকরের ডাইন পাশে দাঁড়ায় দিছে ওমর বাম পাশে দাঁড়াইছে হযরত আলী আলীর বাম পাশে দাঁড়াইছে ওসমান গনি চারজন নবীর দুই পাশে ইন্দিমিন টাইমে আমার বিশ্ব নবী বলে ফেললেন এরা আমার জান্নাতের সাথী নবী যদি কেউ রে কয় জান্নাতের সাথী দুনিয়ার কেউ তারে ফতোয়া দিতে পারবে যারা জাহান্নামের সাথী হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নামে শুরুতে দেখেন না কি সুন্দর টাইটেল ইলিয়াসুর রহমান জিহাদি মুফতি আকদুম বাকদুম কত কিছু হাজি মাজি ঠিক না আল্লাহকে দেখেন আবু বকরের নামে শুরুতে কোনো হাজি আছে না আবু বকর হজ করে নাই
জন মইতে নিছে কাবা ঘরের ভিতরে হযরত আলীর জন্ম কাবা ঘরে কাবা হাতিমের মধ্যে জন্ম আলী রাদিয়াল্লাহু আম্মা কাবা ঘর তোপিমে দাঁড়ায় হাত তুলছে দিক দিয়া প্রসাব বেদনা শুরু হয়ে গেছে বাসা বন্ধার যাইতে পারে নাই ওইখানেই কাবা ঘরের ভিতরেই জন্ম লাভ করছে আলী এইজন্য আলীর একটা বৈশিষ্ট্য আছে মনে রাখবেন আলী সব সময় বলতেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে কয়েকটা নিয়ামত দান করছে এ বেজ বাড়াও বেজ টন বাড়াও আল্লাহ পাক আমারে কিছু দান করছে কি এক নম্বরে আমার মত সৌভাগ্যবান কে আছে যে আল্লাহর ঘরের মধ্যে আমার জন্ম সুবহানাল্লাহ দুই নম্বরে আমার মত দামি আর কে আছে নবী যেই খাটে বড় হইছে আমি আলী ওই খাটে বড় হইছি সুবহানাল্লাহ এক একটা প্রশংসা আমি করব আপনি তাদের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যত জোরে কবেন আপনার এই গলার কণ্ঠ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কেড়ে নেবে না আপনারে কোনোদিন ব্রেন টিউমার এবং ক্যান্সার দিয়ে মারবে না বেঈমান হয়ে আপনি মরবেন না যাদের প্রশংসা আমি করতেছি তারা ডাইরেক্ট জান্নাত দেখেন আলী আরো কি কয় আমি আরো কয়েক দিক দিয়া পৃথিবীতে সবচেয়ে দামি সেটা হলো আমার নবী মাঝে মাঝে বলতেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি মদিনা সারা পৃথিবীর এলেম আমার আলী হলো তার দরজা আমি আরাক দিক দিয়ে দামি আমার নবীরে যে কোলে নিছে যেই কাকে আমার নবী কাক পর্যন্ত এই যে কাক মহিলারা কোলে নেয় না কোল কোল যেই কাকে যেই কাহে আমার নবীরে আমার আব্বা কোলে নিছে ওই কাহে আমারও নিছে যেই ঘরে আমার নবীরে আমার আব্বাই নিছে ওই ঘরে আমারও নিছে যেই ক্লাসে আমার নবী আট বছর থেকে নিয়ে ২৫ বছর পর্যন্ত পানি খাইছে যেই প্লেটে খাইছে আমি আলী ওই প্লেটে পানি খাইছি ওই ওই গ্লাসে পানি খাইছি ভাত খাইছি শুধু এখানেই শেষ না আমার সাথে দামি আর কে আছে আমার নবী যারে পৃথিবীতে একজন মহিলা কি বলছে একটা মহিলাকে আমার নবী এইভাবে ধরে বলতেন আল ফাতেমা তু বুজাআতুন মিন্নি ফাতেমা হলো আমার গায়ের একটা গোশতের টুকরা আল ফাতেমা তু কলবিহি ফাতেমা আমার হাত হাত ফাতেমা আমার হৃদয় 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 আমার ফাতেমারে কেউ লগের টোকা দিলে আমার গায়ে আইয়া লাগে তো যারে আমার নবী এত কিছু বললেন সে আমার স্ত্রী এখানে শেষ না আলী হঠাৎ করে একদিন বলে ফেললেন মক্কার ভিতরে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বালকদের মধ্যে সর্বপ্রথম সারা পৃথিবীর মধ্যে আমার সাথে দামি আর কে আছে সারা দুনিয়ার বালকের মধ্যে প্রথম যুবক আমি কালেমা পড়ছি আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র ১০ বছর বয়সে কালেমা পড়ছে বাজান দে বার দিল যে নরম করে দেন তো এক ফোঁটা পানি আসে কি নাই ওই দুইটা দিছেন আমার হ্যাঁ যাতা দেও রে আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার দিক তাকায় থাকবেন কোনো দিকে চোখ ঘুরাবেন না এটা কিন্তু রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ বলেন বারেই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া আসছে এটার কোনো দলিল নেই আমার নবী বারেই রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় নিছে এটা হলো দলিল নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে কেউ বলেন ২ তারিখ কেউ বলে ৮ তারিখ কেউ বলে ১২ তারিখ কেউ বলে ১০ তারিখ যদি আমার কাছে পুরস্কার হুজুর এক নবীর তার জন্মের তারিখ এতগুলা কে এতগুলো আমার কারণ আছে এই চাচারে যদি জিগাই এনাকে দুইজন একসাথে জিগাই কোন তো আপনার জন্মের কয় তারিখে তারিখ মানে জানি না স্বাধীনতার সময় আমার বয়স ২৬ বছর
সতর্কত না কেন এই হাদিস আপনি যদি জায়গা আপনার জন্ম আপনার জন্ম তারিখ কইতে পারেন কোন সালে কয় ওই মনে নাই হুজুর একটু মনে আছে এতটুকু যখন যুদ্ধ লাগে তখন আমার বড় পোলা কোল বড় পোলারে কোলে করে নিয়া সাঙ্গে উঠছিলাম স্বাধীনতারে বানাইছে আর জন্মের মিস্তাক কথা কম না এর ভিতরে পাঁচ বছর কমেও যাইতে পারে বাইরেও যাইতে পারে তো এই ডিজিটাল যুগে একশো বছর পঞ্চাশ বছর আগে যদি কেউ জন্ম তারিখ লিখে না রাখে আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে কার জন্ম তারিখ কেটে লিখে রাখে আর সেটা তো আসিলেও মুরুখ করে যাবে না আইয়ামে জাহিলিয়াতের যুগ আছে সেটা এখন একতলাভ করতে পারে যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যিনি যার মা হালিমা হালিমাই সাহাদিয়া হলো দুধ মা আর জন্মদাত্রী মা হলো আমেনা যে আমেনা গোসলখানায় গেলে ওই গোসলখানায় মানুষে ঘেরানে যাইতে পারতো না আরো জোরে করে এমনকি হুজুরের দাদির নাম ফাতেমা আলী রাসুল্লাহর এই দিক দিয়ে বলতেন যে আমি কয়েকজন ফাতেমার মালিক এক নম্বরে আমার দাদির নাম ফাতেমা দুই নম্বরে আমার বিবির নাম ফাতেমা তিন নম্বরে আমার মায়ের নাম ফাতেমা আমি তিন ফাতেমার মালিক তো হুজুরের দাদি ফাতেমা হুজুরের দাদা আব্দুল মুত্তালিবরে বলতেছে এ হুনরে এদিকে আহ কি বোলা মরে গেছে পাঁচ মাস আগে স্বামী মরে গেলে মহিলারা আতর সুরমা লাগায় কয় না লাগান তো মক্কায় নিষেধ কয় আমেনার গায়ে এমন দামি আতর লাগায় মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না কাবা ঘরের সামনে যায় দেখলাম নয়েলে নেলে সেরিদা সমালোচনা করতেছে যে স্বামী গেছে মইরা এমন দামি আতর লাগায় যার ঘেরানে রাস্তা রাস্তায় হাঁটা যায় না মহিলা এত দামি আতর লাগায় স্বামী মরে গেছে জানে না এখন হুজুরের দাদি অর্থাৎ আলীর দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী আবু তালেবের মা লজ্জায় বৌমার কাছে বলতে পারতেছে না যে বৌমা কেমনে কই তুমি আতরটা লাগাই স্বামীটা মরে গেলে মক্কায় আতর লাগানো নিষেধ দামি কাপড় পরা নিষেধ নাক ফুল লাগানো নিষেধ যেগুলো আমাদের সমাজে আছে না নাই হালাকে স্বামী মরে গেলে নাক ফুল লাগানো নিষেধ এটা কোথাও নাই এটা জাহিলিয়াতের প্রথা এটা হিন্দু প্রথা কতক্ষণ না কেন সন্তান যদি বেঁচে থাকে কোন স্বামী যদি যুবতী বয়সে মারা যায় কোন মহিলা সে নাক ফুল লাগাবে কানের তা লাগাবে সব লাগাবে কোন হাদিসের কোথাও নাই যে নাকপুর ফুলে রাখতে তাই আমি জাহিলিয়াতের মহিলারা স্বামী মারা গেলে তারে সবাই এক ঠাইসা করে রাখতো এত দামি আতর লাগায় কেন আমিনারে নিষেধ করে দিস লজ্জা লাগে না মহিলার এই যুবতী বয়সে চোদ্দ বছর বয়সে স্বামী খাইছে আবার মহিলার পেটে বাচ্চা আবার মহিলার দামি আতর লাগায় লজ্জাও নাই বাজানদেবার আমার দিকে তাকাবেন সবাই জানে আমেনার গায়ের থেকে ঘেরান আসে কিন্তু কেউ বলতে সাহস পায় না আমেনা আতর লাগাও কেন সবাই হুজুরের দাদি ফাতেমার কাছে নালিশ দিল অভিযোগ দিল তোমার বৌমা নারী হওয়ার পরও কেন এত দামি আতর লাগায় চোখের পানি ছেড়ে দেবেন আমার নবী কেমনে দুনিয়ার সে গো বাবা সারা দুনিয়া রহমত আমার নবীর আল্লাহ বানাইছে ওই মানুষটার পাইরবি করতে আমার আল্লাহ বলেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কি এখন উঠিয়া গেছে এ কেরানীগঞ্জের যুবক রে আজকে তেইশে সেপ্টেম্বর মহলার দেখাইয়া দাও তেইশে সেপ্টেম্বর আমার আল্লাহর দেখা মালিক কোন নবীর উম্মত হইছি নবীর মা পায়খানে গেল ঘিরান কয় পোশাকখানায় গেল ঘিরান কয় রাস্তার পাশ দিয়ে গেলে
পাথরের মূর্তিরা সালাম দেয় পাহাড়ে সালাম দেয় আহারে দুনিয়া সব মাইনা লব গো আমার এতিম নবীরে গালি দিলে রে জাগায় পুইতে ফেলব এবার আমি দেখব আশিকের রাসূল কয়জন আছো মৃত্যুর সময় কেমন নবীর চেহারাটা দেইখা মরার নিয়ত আছে না নাই নবীর চেহারাটা দেখবা ভাই যদি আমার নবীর চেহারা দেখতে চাও এই চোখ দিয়ে দেখাইতে চাইলে চোখ দিয়ে কোন নবীর ইশকের দুই ফোঁটা পানি ফেলতে হবে আবার নবী বললে চাচাজি কিয়ামতের মাঠে নবীরা যখন আমার সামনে এই দাঁতগুলো বের করে কথা বলবে তার উম্মতের সামনে হঠাৎ করে দেখা যাবে আমার দুইটা দাঁত মাঝখান দিয়ে ভাঙা নবীর দাঁত ভাঙার কথা শুনে যাদের কলিজা আঘাত লেগে খ্যাত খ্যাত করে কাইন্দা উঠছেন গো বাবা গুলশাবের মতো বুবায়া বুবায়া যাদের অন্তরে ব্যথা লাগলো চোখ দিয়ে যাদের পানিগুলা লেবুর রসের মতো জ্বললো ও দাওয়াত তাবলীগের মুসলমান ভাইরা সরমুনার মুরিদের ভাইরা শুধু এখন চোখের পানি ফেলে আমার মাওলার একটু দেখায় দিবা যেই চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে জ্বালায় চোখ দিয়ে পড়বে ওই মহিলা পুরুষ কোনোদিন নবীরে না দেখা মৃত্যুবরণ করবে না গো যখন আব্বাসকে বললেন চাচাজি আমার দাঁত না দেখে আমার উম্মাদ গুলা চিল্লাবে আর একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে গো গাল ভরা সমস্ত মানুষের নবীদের গাল ভরা দাঁত যারে না বানাইলে কোনো কিছু বানাইতো নয় নবীর গালে দাঁত নাই গে গো এই কথা বলতে দেরি আছে চারি পাঁচজন লাভ দিয়ে দাঁড়ায় বলবে জানো না নবীর গালের উপরে যেই বেঈমান বদবখত আঘাত করেছিল নবী আমার জীবনে দাঁত ভাঙার পরে গোশত চাবাইয়া খাইতে যখন নবীর সামনে হাড্ডিওয়ালা গোশত দেয়া হইত আমার নবী গাল ধরে বয়ে থাকত আমার মা তোমার মা মা আয়েশা জিজ্ঞেস করতেন নবী গোশতের তরকারি দেখি জাল হয়ে গেছে নবী আমার বলতেন না রে আয়েশা না রে আয়েশা না আয়েশা রে তরকারি স্বাদ হইছে আয়েশা খাইতে যাইয়া স্বাদ পাই না রে আয়েশা গোস্তটা সাবাইয়া খাবো সেই তৌফিক নাই রে আয়েশা আমার কলিজার টুকরা ভাইরা দেখো তো টেস্টের আগুন দিয়া জাহান্নামের আগুন হারাম করতে পারো কিনা এখন হাতটা মুস্তাবার চিল্লাবার কান্দা ওই যে আল্লাহর এক পাগল চিল্লায়ার কান্দা তোমার কান্নার আওয়াজ যদি মদিনায় চলে যায় গো কোটি কোটি ফেরেশতা এখন তোমার চোখের সামনে দাঁড়ায় আছে রানিং ক্যামেরা লইয়া মিডিয়ার ভাইরা যেমন ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে জান্নাতের ফেরেশতারা তোমার এই মাহফিলের সামনে দাঁড়ায় আছে তোমার চিৎকারের আওয়াজ এখন রেকর্ড হয়ে যাবে গো তোমার চিৎকারের আওয়াজ তোমার চোখের পানি মাওলার ক্যামেরা বন্দী হয়ে যাবে দুনিয়ার সবাই যখন জাহান্নাম মুখী হয়ে যাবে দুনিয়ার সবাই যখন জাহান্নামের দিকে রওনা দিবে তোমার চেহারাটা মাওলার স্ক্রিনের মধ্যে বাঁচতে থাকবে নবী আমার বলবে আলী ওই যে জাহান্নামের স্ক্রিনে যাদের লয়ে যাও গো তিলাবাড়ি মসজিদে বসিয়া রবিউল আউয়াল মাসে চিল্লায় চিল্লায় কাঁদছিল আর চেহারাটা জান্নাতের পর্দার মধ্যে দেখা যায় আল্লাহ আমার ওই কলিজার টুকরা উম্মাদের জাহান্নাম দিও না আর একটু সুযোগ দাও না আমি কোন কিছু করতে পারি কিনা একটা টান দিয়া বাবা জাহান্নামের ফেরেশতাদের থেকে ছুটাইয়া বুকের মধ্যে নবী একটা সুবা দিয়া বলবে আর চিন্তা কইরা আমি তোর কপালের মধ্যে চোখের মধ্যে আমার ইশকের আগুনের পানি দেখছি গো যুবক এখন একটা চিল্লানি দিয়ে আমার মাওলারে দেখায় দিবা যখন বলবে আয় 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 আর চিন্তা করিস না তখন তুমি আর আমি বলবো নবী আপনার দাঁত কইব
যেই দাঁতের কথা শুইরা চিল্লাই জিলাবার কাজ জিলা তুমি কাল দায় একটু ঠুটটা সরাইয়া দাঁত বের করে দিয়ে বলবে এইটা দেখলি কি তোর শান্তি এই যে দেখ দুইটা দাঁত নাই এই দাঁতের কথা শুনিয়া তুই কাঁদছিলি জান্নাতের স্ক্রিনে তোর ছবিটা ভাসতেছে গ্যালারিতে এই জন্যই তো তোরে এখন কোলে নিয়ে আমি নবী একটা উড়াল মারব হে আমার কলিজার টুকরা বাইরে রে দুনিয়ায় কত নেতার জন্য কাঁদলা মা মরল কাঁদলা বাপ মরল কাঁদলা আমার নবীর জন্য কি এক ফোঁটা পানি আসে না হঠাৎ করে আওয়াজ আসবে হঠাৎ করে কেয়ামতের মাঠে আওয়াজ আসবে এই যে দেখ শুধু নবীর দাঁত ভাঙ্গা দেখলে আমার গালে একটা দাঁতও নাই এই লোক আর কেউ নাই ওয়াইস কুরনি লাভ দিয়া দাঁড়ায় বলবে ও মাতে নবীর ইস্কের আগুন দিয়া জ্বালাইয়া সহ্য করতে না পাইনা পাথর দিয়ে গুতাইয়া গুতাইয়া দাঁত ভাঙ্গা ফেলছি ওয়াইস কুরনিকে তোমরা শুনুনের যুবক ভাই ওয়াইস কুরনির মায়ের বয়স ছিল 95 বছর ওয়াইস কুরনির বয়স ছিল মাত্র 32 থেকে 33 বছর ছয় ভাই বোনের মধ্যে সবথেকে ছোট হলো ওয়াইস কুরনি ওয়াইজের মায়ের যখন 95 বছর বয়স হয়ে গেছে তোমাদের যাদের মা আছে আমার কাছ থেকে দলিল নাও তুমি ওয়াইস কুরনির গাড়িতে যদি জান্নাতে যাইতে চাও গো ওয়াইজের মায়ের মতো তুমি মাকে খেদমত করিও ওয়াইস কুরনির মা 95 বছর বয়স ওয়াইজের মা বাথরুমে ঠিক মতো বসতে পারত না ওয়াইজের মা পানি খরচ করতে পারত না ওয়াইস কুরনির মা ঠিক মতো বাবা গোসল করতে পারত না ওয়াইস কুরনির মা খাবার খাইতে গেলে হাত দুইটা কাঁপত গো বাবা এ যুবক ভাইরা তোদের যাদের মা আছে গো আয় আমি তোর পাও দুটো ধরে কাঁদতে রাজি আছি মায়ের কষ্ট দিস না মা এই দুনিয়ায় যার ঘরে মা আছে ওর মতো বাদশাহী পৃথিবীতে কেউ নাই মাননীয় প্রধানমন্ত্রীর বাচ্চা বলো প্রেসিডেন্ট চুপ্প সাহেবের বাচ্চা বলো তোমার চাইতে বড় বাচ্চার কেউ হইতে পারে তোমার বাবা মা এখনো দুনিয়ায় আছে এ যুবক এখন চিল্লাবি আর কান্দি ও দাড়ি বেটা বাজান আপনাদের যাদের মা নাই বাবা নাই আপনার মতো হতবাগাই কেরানি গঞ্জ কেউ নাই গো টাকা পয়সা থাকলেই তারে দামি বলে না ওই যুবকরে ওই বাবাজিরে দামি বলে যাদের মা বাবা বেঁচে আছে আমি বলি নাই বিশ্বনবী কি বলে শুনু ওয়াইজের মা ঠিক মতো পায়খানা করতে পারে না মারে পিছনের দিকে ধরে রাখা লাগে তলে পায়খানা করে হঠাৎ করে ওয়াইজ শুনতে পাইলেন আমার নবী মদিনায় আইছে গো ও বা ও বা 14 বছর বয়স থেকে নবীর কথা শুনি গো মা আরো আগের থেকে শুনি নবী আসবে দুনিয়ায় মা মাক্কি জিন্দিগি নবী কাটায়া দিল 13 বছর এখন আমার নবী মদিনায় চলে গেছে গো মা যদি একটু সময় দিতাম নবীর চেহারা একটু দেখে আসতাম গো মা বলে ওই যে আমার যুবক বয়সেই যে নবী মক্কায় ছিল নবীর বাবাও ছিল গো নবী মক্কার থেকে মদিনায় আসছে তুই কি জানোস না নবীর দেখা তোর জন্য ঠিক না কেন মা আমার খেদমত কে করবে গো বাবা আমার খেদমত রাইখে তুই নবীর দেখতে যাইস না বাবা আমি তোর নিষেধ করছি আমারে রাইখে গেলে আমার হয়তো ইন্দুর বান্দরের টাইনা জঙ্গলের মধ্যে খেয়ে ফেলবে বাবা তুই আমারে একা ঘরে রাইখে যাইস না ওয়াইজের মা বাধা দিল ওয়াইজ আর নবীর দেখতে যায় না হঠাৎ করে ওয়াইজের কানে খবর আসলো নবী মদিনায় যাওয়ার 3 বছর পরে তোমরা কে আমার শহরে আছো শুনছো নি যারে জীবনের চাইতে বেশি ভালোবাসো ওই নবীকে রে ওহুদের মাঠে দাঁত ভাঙিয়ে দিতে গো
তখন ওয়াইজ গোসল করতেছিলেন মায়েরে কেবল গোসল করাইয়া রুদ্রে বসাইয়া সবে মাত্র কেবল ওয়াইজের মাকে খাবার দিবে যখন শুনছে বেলা 11টার সময় তো নবীর দাঁত ভাঙা গেছে নবীর যেদিন দাঁত ভাঙা হয় বুখারী দর্শে কিতাবুল মাগাজি পাহাড় পর্বত মদিনালা খাল বিল পশু পাখি এমনকি বনের হরিণী বৃদ্ধায় মুয়াজ্জিনি করতেছে এ নবীর উম্মতেরা কেমনে ঘরে বসে আছো কেমনে নবীর উম্মত দাবি করাস গো তোর নবীর দাঁত ভাঙা ফেলাইছি ইবনে কুমাইয়া আবু জেহেলের বাহিনী তোর নবীর দাঁত ভাঙছে তোর নবী পাহাড়ের ভিতরে পড়ে আছে বনের পশু সবাই রে মুয়াজ্জিনি করে খবর দেয় বাজান রে সারা পৃথিবীতে খবর হয়ে গেল আসমান কান্দে জমিন কান্দে নবীর রক্ত দেখিয়া ওয়াইজ যখন বনের মধ্যে দিয়ে আওয়াজ পাইলো নবীর দাঁত ভাঙা গেছে ওয়াইজ মায়ের সামনে যে বলে মা আর কোনদিন নবীর সামনে যাইতে তোর কাছে অনুমতি নিব না কি হইছে গো বাবা নবীর দাঁত ভেঙে গেছে কয় হ্যাঁ তুই কেমনে জানোস আশিকে রাসূল শুধু তুই একা আমি কি আশিকে রাসূল না মা ও বা নবীর দাঁত ভেঙে গেছে ওয়াইজের বা বলে তুই নবীরে বেশি ভালোবাসিস না আমারে বেশি ভালোবাসিস মা আল্লাহ কোরআনে বলছে মায়ের বেশি ভালোবাসতে নবীর হাদিসে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ কোরআনে বলছে ওয়া ক্বালা রাব্বুকা আল্লাহ تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ কোরআনে বলছে মা বাপরে ভালোবাসতে খেদমত করতে আর আল্লাহ রসুল হাদিসে বলছে তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই তুমি মুমিন না মুসলমান না যত সময় পর্যন্ত নবীরে জানের চাইতে বেশি ভালো না বাসবা মা বাবার চাইতে ভালো না বাসবা হাদিসে নবীরে ভালোবাসতে হবে কোরআনের দিকে তাকাইলে মা বাপরে ভালোবাসতে হবে মারে আমি কোন দিকে যাব আমি দুইজনকেই ভালোবাসি গো মা এবার বলে ওয়াই রে এই যে পাথরটা লগো মা পাথর দিয়া কি করব আমি মা অর্ডার দিলাম আমার নবীর কোন দাঁতটা ভাঙছে আমি জানি না তুই আমার সামনে দাঁত গুলা বাইরে বাইরে পিটাই পিটাই ভাঙবি তোর দাঁত গুলা আমার হাতে দিবি আমি কাপুরের আসলে বাইরে রাখবো আমার মৃত্যু যদি তোর আগে হয়ে যায় তোর দাঁত গুলো আবার কাপড়ের মধ্যে ভরে দিবি কিয়ামতের মাঝ যেদিন শুরু হইব কেউ দাঁড়াও বা না দাঁড়াও আমি মা দাঁড়াও নবী আপনারে ভালোবাসি শুধু চোখের পারে দেই দেই গালের কাঁচা দাঁত দিয়ে দিবি ওয়াইস তুই কি ভাবস আমি নবীরে ভালোবাসি না এই জন্য তোরে যাইতে নিষেধ করি না রে বাবা না আমি ও চাই তুই নবীরে এক নজর দেখাই কিন্তু যখন তুই গাঁটি বাইন্দা যখন তুই বেডিংটা মাথায় লয়ে মদিনার দিকে রওনা দেশ আমি চোখটা বন্ধ করে নবী নবী কই একটা ডাক দেই নবী ওয়াইজ রে কি আপনার কাছে পাঠাবো আবার নবী আবার ওই সময় চোখ বন্ধ করলে সামনে দাঁড়ায় যায় আমার সামনে দাঁড়ায় বলে ওয়াইজের মা আমারে দেখার জন্য হাজার হাজার সাহাবীরা আছে আর তুমি মায়েরে দেখার জন্য ওয়াইসারা কেউ নাই আল্লাহ ছাড়া আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি ছয় বছর বয়সে মরুভূমিতে আমার মায়ের রাইখাইছি আমার শাস্তু মামা আব্দুর রহমান আমারে রবিউল আউয়াল মাসের 17 তারিখ আমারে ডাক দিয়া বলে মুহাম্মদ রে বাবা মামা বলে আর কান্দো না গো বাবা চলো তোমার মাকে আমরা দাফন করে আসি এ আমার কলিজার টুকরা বাইরে তুমি আমার সাথে এখন একমত হয়ে কানবা আমার নবীর বয়স যখন 6 বছর গো বাবা
নবী আমার রাইতেই 11টার সময় আমিনা ডেকে ডেকে বলে মুহাম্মদ রে তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও বাবা আমি তোমার ঠোঁটে দুইটা সুমা দিয়ে যাই আমার নবীর ঠোঁটখানা আমিনা ঠোঁটের সাথে লাগানো হঠাৎ করে আমিনা নবীর কানের ঘাড়ের নিচে হাত দিয়ে বলে মুহাম্মদ রে মনে বড় আশা ছিল তোমারে আদর করব কিন্তু আমি জানতাম না রে বাবা তোমার বাবা যেই দেশে ঘুমায় এই দেশে আমার মৃত্যু হবে এই কথা বলতে দেরি আছে নবী আমার একটা শিক্ষা দিয়ে মার গালের মধ্যে জিব্বাটা দিয়ে বলে আমার লক্ষ্মী মা আমার সোনা মা আমারে রাইখে যাইও না কারি ডাকব মামা বলে কারি ডাকব মামা বলে মাঝে দরাই নাই আমার মতো জনম দুঃখী এই মাফিলে আমার মতো জনম দুঃখী এই মাফিলে নবী আমার যখন বলে কারে ডাকবো মামা বলিয়া আগামী কালকে আমার কে গোসল করাইয়া খাবার মুখে তুলে দিব মা তোমার কি আমার লাগাই একটু মায়া লাগে না জীবনে কাউরে বাপ বলে ডাক দিলাম না ও আমার এতিম ভাইরা কার বাবা নাই আমি জানি না গো বাবার সম্পদের উপরে বাড়িঘর করছো বাবা প্রতি সোমবার আর বৃহস্পতিবার তোমার দরজার সামনে আইসা ডাকে তো তাওয়াঙ্গার কাস্তাই আজ মালে মা ইজা মা গাফের সুদি আজ হালে মা বাজান আমি এত কষ্ট করে জাগা কিনা বাড়ি করলি আমার জাগায় 100% জাগার দাম 40 লক্ষ টাকাই কুড়িয়া চিলা বাড়ির জমিনের মুসলমান বাইরা রে তোমার বাবা প্রতি শুক্রবার মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান দেয়ার বলে 100% জায়গা আমি যখন কিনি তখন কিনছিলাম 5,000 টাকা দিয়া এখন 100% জায়গা তুই 40 লাখ টাকা বেইছে 5 তলা 7 তলা বিল্ডিং করলি আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে কিনা জায়গায় বসিয়া হালাকে তুই মসজিদে মাত্র 50,000 টাকাও দিতে পারলি না ইজা মা গাফিল সুদি আজ হালে মা তুই যেমন আমার খবর নিলি না 5 তলা রাইখা তুইও কবরে যাবি তোর পোলা তোর ঘর ভাড়া দিয়ে গাঞ্জা খাইব তোর খবর লইব না এ বাপ পারবি না বাপের জায়গায় বিল্ডিং করে বাপের সম্পদ দিয়েছে 5 তলা 10 তলা হুটাঙ্গিরি মারা মগার ভমগা আমার মতো পারলে কেরানীগঞ্জ কামাইয়া কর কথা কর নাকি বাপে রাইখে গেছে সম্পদ ওইটে বেইছে বেইছে বিল্ডিং করে সাদা লুঙ্গি পইরা রাস্তা ঝাড়ু দেয় আর ফকর কি আমগো করতে কে আসে রে পারলে তুই কামাইয়া 7 তলা 1 টা করতে আমি জিহাদির মতো তলে বুঝাই দিবার কথা কর না কে কাম জরায়া পয়সা কামাইয়া বিল্ডিং করছি বেটা 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ গোলাম বাজার মসজিদ করছি দেখে আইছে কারো কাছে বলি নাই 1 বছর সীমিত আমি জিহাদির দাও 4 কোটি টাকা খরচ করে মসজিদ করে আইছে দেখে আইছো কেরানীগঞ্জ এই তো গোলাম বাজার চড়াইল তোমাকে ইমাম দেখে আইছে পৃথিবীর অধিকাংশ দেশ জানে জিলিয়াস রহমান জিহাদি ঘাম ধরনের পয়সা দিয়ে মসজিদ করছে কোন বড় লোকের কাছ থেকে বলতে সিমিট নিয়ে না সাইয়া নেই নেই কেউ সাইডা দিলে নিছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না গৌরব দেহাবা আমার সামনে হিসাব জিজ্ঞেস করে দেখাই 1 লাখ টাকা মসজিদে দিয়ে বাবা কুতুবের ভো কুতুবের ঠেলা ইমাম সাহেবের চাকরি জায়গা জানেন না 1 লাখ দিছে এই মসজিদে ওই 1 লাখের পুতায় এত আরো যদি 1 কোটি দিত ওরে বাবা রে
আলহামদুলিল্লাহ বললেন না বিশ্বনবী বলেছে তিন ব্যক্তি সদা সর্বদা শুকর আদায় করে মানুষের সামনে বুক ফুলিয়ে চলবে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে দান দুই টাকা করে ফকর থাকে দশ টাকা আছে না নাই তবে আমি জানি আপনারা জান্নাতি মানুষ তা না হলে মসজিদে এরকম গরিব হয়ে পড়ে থাকেন এই টিলাবারে এক শতাংশ জায়গা যদি বেইসে জান্নাতের বাড়ি করার নিয়ত থাকতো তোমার ভিতরে এক শতাংশ বেইসে মসজিদ পাঁচতলা হয়ে যাওয়ার কথা আরো আগে মুরায় খালি পোলা পান্ডে গদে ভরে খালি গদে ভরে হারামিটার মরার চিন্তা তো নাই কথা কন না মরার চিন্তা থাকলে আবার মসজিদে আপনি পড়ে থাইনি মগা আল্লাহর শুকর নিজে জায়গা কিনছি এক কোটি বিশ লাখ টাকা দিয়া ওই যে ইবনে সিনা কদম তুলে চৌরাস্তায় মনির হাজির কাছে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে জায়গা কিনা ছয় মাস পরে কাম দোষ ছয় মাস কি যেদিন রেস্টে করছি দশ দিন পরে পাইলিং করে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে কাম ধরছি দেড় বছরের ভিতরে দুই তলা কমপ্লিট করছি চার কোটি টাকা আল্লাহ আমার দিয়ে খরচ করাইছে কেউ রে বলি নাই আপনি দশ টাকা দেন তাহলে মনে আমার বকো না যে মোল্লারা পরের ভাতে বাকুন দেয় এক কার কান শাক ঘুষাই ভাড়াল না তুই কয় টাকা দান করস রে নাফি আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তি সবচেয়ে বুক ফুলায় চলবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে ওই ব্যক্তি সবচাইতে ফকির যে আল্লাহর রাস্তায় দান করে না অঙ্গা আপনি শিল্পপতি আল্লাহ রসুল আপনার কুত্তার দাম দিছে আপনার দাম দেয় ওই ব্যক্তি বুক ফুলায় চলবে সাদা লুঙ্গি পরে চলবে ওই ব্যক্তি আমি আমার উম্মতের ভিতরে সবচাইতে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি উচ্চঙ্গের পর্যায়ে আমার কোলের উপরে বসবে যে আমার রাস্তায় বেশি বেশি দান করবে তাহলে দান করার নিয়ত আছে না নাই মায়ের জন্য দান করার নিয়ত আছে না নাই ইলিয়াস রহমান জিহাদি কেন কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে এর পিছনে কারণ আছে তো আমি আমার বাপের জমি বেচে দশ টাকা নিয়ে ঢাকায় আসি নাই আমার বাপের কই নাই আব্বা আপনি আমার গোপালগঞ্জের বেইসা আমার এক বিঘা বেইসা দশ বস্তা সিমেন্ট দেন তাও বাপের কই নাই আমার মা একদিন বলেছিল আমি যখন বারো বছরের সন্তান বারো বছরের পোলা কি ছাতাই বা বুঝি এখনের পোলা পান যেরকম ডিজিটাল আরে বাবা আমার দেড় ইঞ্চি মাইয়া এ গেমস কিচি চিটি কিলি কিচি চিকেন পাকা চিচি পিকিলি চিকিলি কিচি লিচি তোমার ছয় বছর চার বছরের মাইয়া পোলা ধুমছে অ্যান্ড্রয়েড সেট চালায় কথা কর না তোমার সাত বছরের পোলা অ্যান্ড্রয়েড সেট যেইভাবে বুঝে সত্তর বছর এই বুড়ারাও বুঝে এই বুড়ার কাছে অ্যান্ড্রয়েড সেট ধরে দাও হেমেন করবে এটা কোল বালিশ না বুধ এটা বুতে এই কি আরে বাড়ি বাপরে কি দিছে আমার হালাকে সত্তর বছরটার কাছে না দিয়ে সাত বছরটার কাছে দাও কেম মেশালাই তো হয় তোমার ক্লাস করাই দিব কথা কর না কে এই রাস্তায় বলা আনবেলা থামান জানা এই বেড়াই এমন একটা দিবা জোরে দিও না বাবা